হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে শুক্রবার, শুক্রবার মানে স্পেশাল কোনো কিছু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কবুতরের মাংস এবং নতুন আলু। কীভাবে আমি নতুন আলু দিয়ে কবুতর রান্না করি। একটা কবুতর কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি দুটা নতুন আলু কেটে। সব কিছু নিয়ে চুলার কাছে চলে যাই। চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি এর মধ্যে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন কুচিটাকে দিয়ে দিব। দিয়ে এটাকে একটু তেলের মধ্যে বেশ ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিই। এভাবে একটু তেলের মধ্যে বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পরে প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু গরম মশলা, সাদা এলাচ, দারচিনি এবং দুটা তেজপাতা। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিন। এরপর এর মধ্যে আমি প্রথমে অ্যাড করে দিব লবণ, পরিমাণ মতো লবণটাকে আমি প্রথমেই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ি পরিমাণ মতো, মরিচের গুঁড়ি পরিমাণ মতো, জিরার গুঁড়ি। দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় এখানে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এভাবে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা কবুতর এবং আলুগুলোকে দিয়ে দিব। যেহেতু কবুতরের ছোট বাচ্চা, সেজন্য আলু এবং কবুতর দুটো আমি একসাথেই দিয়ে দিব। এগুলো আমি এই মশলার মধ্যে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এটা বেশ ভালোভাবে কষানো হয়ে আসলে আমি এখানে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিই, একটু আলু এবং কবুতরের বাচ্চাটা সিদ্ধ হওয়ার জন্য। এটা আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে ফিরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে দেখব তরকারির কালারটা একদম সুন্দর আসছে এবং আলু এবং কবুতরের বাচ্চাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিব। ঝোলের পরিমাণটা একটু অল্প দিব, যেহেতু এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য চুলার উপরে। 10 মিনিট পরে আমি ফিরে এলাম আবার। দেখতে পাচ্ছেন তরকারিটা একদম প্রায় পারফেক্টভাবে হয়ে আসছে, কালারটা অনেক সুন্দর আসছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং বোলে নিয়ে নিব। নামানোর আগে অবশ্যই এখানে আমি আধা চামচ ঘি অ্যাড করে দিব। ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে অনেক সুস্বাদু হয়। ভিউয়ার্স, আমার ছোট কবুতরের বাচ্চা এবং নতুন আলুর রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা আমি সার্ভিং বলে নিয়ে নিলাম। ভিউয়ার্স, আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ করবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।